নমস্কার বন্ধুরা, ডক্টর আমাদের হোম রেমেডিসে স্বাগত জানাচ্ছি। এটা নিয়ে এসেছি, এটা হচ্ছে সাঁচি শাক। সাঁচি শাকের সাথে হেলেঞ্চা শাকের অনেকটা মিল রয়েছে দেখতে, কিন্তু হেলেঞ্চা শাকটা তেঁতো টাইপের। হেলেঞ্চা শাকের পাতাটা কাটা কাটা হয়, সাঁচি শাকটার পাতা কাটা কাটা হয় না। এটা জঙ্গলে আগাছার মতোই বেড়ে ওঠে। তো সাঁচি শাক মানে খুব যে একটা চাষ করতে হয় তা নয়, এগুলো বিভিন্ন রকম চাষের মাঝখানেও কিন্তু গাছগুলো গজায়, আমাদের আশেপাশেও হয়। তবে আমার এটা তো বাজার থেকে কিনে নিয়ে আসা, এগুলো বাজারে পাওয়া যায় পুরো মানে কম দামে পেলাম, পুরো আটিটা মাত্র 10 টাকাতে পেয়েছি। তো কিভাবে কাটবেন শাক কাটার, এগুলো পাতাগুলো সব খাওয়া যায়, সফট যে ডাটাগুলো রয়েছে আপনারা সেটা ইউজ করতে পারেন। শাকটা রসুন দিয়ে কালো জিরে দিয়ে ভাজলে খুব ভালো খেতে হয়। আর আমি আপনাদেরকে একটা সবজি রান্না করে দেখাবো। এটার উপকারিতা আমি আপনাদেরকে বলছি, এটা পেটের আলসার দূর করে, এটার একটা মেজর বেনিফিট রয়েছে সেটা আমি পরে বলছি। মুখের মধ্যে অনেক লোকেরও দেখবেন শুয়ে পড়লে মুখের মধ্যে লালা পড়তে থাকে, সেই লালা পড়ার সমস্যাটা দূর করে, পেটের বিভিন্ন রকম সমস্যা থাকে সেগুলো দূর করে, আর প্রচুর পরিমাণে ফাইবার থাকার জন্য তো মানে স্টুলের কনস্টিপেশন প্রবলেম সারাবে, স্টুলের প্রবলেম সারাবে, কৃমি সমস্যা কমায়। যে সমস্ত লোকেরা ভীষণ লেজি থাকে তাদের লেজিনেস কমিয়ে অ্যাক্টিভ হতে হেল্প করে। আমি এখন এই মুহূর্তে সব পুরোটা খুলছি না, কারণ পুরোটা খুললে এক্ষুনি কাটতে হবে। আমি আপনাদেরকে বেনিফিটটা জাস্ট বলবো, পরপর যে শাকগুলো এনেছি সেই শাকগুলোর বেনিফিটগুলো পরপর আপনাদেরকে বলবো, তাই একটা একটা করে সরিয়ে আমি করে নিচ্ছি। এইটার মেন যেটার জন্য আপনারা খাবেন, এগুলো তো হচ্ছে ছোটোখাটো উপকার, সেটা হচ্ছে কোলেস্টেরল। বডিতে কোলেস্টেরল কমাতে এটা কোলেস্টেরল কমাতে হেল্প করে, অর্থাৎ হার্টের উপরে তার ভীষণ ভালো ফাংশন রয়েছে। ব্যাড কোলেস্টেরল কমিয়ে বডিতে গুড কোলেস্টেরলকে স্টোর করতে হেল্প করে। কাজেই অন্তত সপ্তাহে একটা দিন সাঁচি শাক খেতে ভুলবেন না, কাটাটা কোনো ঝামেলা নেই। দেখুন এরকম করে ডগা ডগাগুলো নিয়ে নেবেন, যেগুলো পোকা পাতা রয়েছে যেগুলো খাওয়া যাবে না সেই সমস্ত অতিরিক্ত পোকা পাতাগুলোকে ফেলে দেবেন, বাকি জিনিসগুলো আপনারা খেতে পারেন। খুবই উপকারী জিনিস এবং ভীষণ টেস্টি জিনিস। আমি আপনাদেরকে একটা আলু দিয়ে সহজ রান্না শেখাবো, সেইভাবেও যদি আপনারা রান্না করেন তাহলেও খেতে পারেন, খুব ভালো। রান্না করার কিন্তু কোনো ঝামেলা নেই, কাটার কোনো ঝামেলা নেই, কাজে যখনই নিয়ে আসবেন যেই কেউ কেটে নিতে পারেন। মানে এটা বাড়ির মহিলাদের কাজ, সেই জন্য আমরা কি করে করব, অনেকে আছেন একা থাকেন, হোস্টেলে হয়তো ছেলেমেয়েরা থাকে ভুকার জন্য খেতে চাইছেন, তো আমি তাদের জন্য এখন ছোটো ছোটো রান্নার টিপসগুলো শেয়ার করছি, সেগুলো আপনারা দেখে নেবেন। আর যারা রান্নাগুলো পছন্দ করছেন, ভালো রান্না দেখতে চাইছেন, তারা হ্যাপি ম্যাজিক্যাল কিচেনে গিয়ে আপনারা সেই রান্নাগুলো দেখে নিতে পারেন। তো বন্ধুরা, সাঁচি শাকের উপকার মেইনলি হচ্ছে এটা কোলেস্টেরলের জন্য, আমি শাকটা আপনাদেরকে চেনানোর জন্য নিয়ে এলাম। তো কোলেস্টেরল নিয়ে যারা ভাবছেন, মোটামুটো ওষুধ খাচ্ছেন কোলেস্টেরল কমাতে, তারা এটা যদি একটু রসুন আর কালো জিরে দিয়ে ভেজে খান সেটা তো উপকার পাবেন, রান্না করে খেলে উপকার পাবেন। এই ওষুধটা হচ্ছে মানে এই শাকটা হচ্ছে কোলেস্টেরলের জন্য রামবান বলা হয়, যেটা মানে অব্যর্থক জিনিস যেটা বলা হয়। অন্য কোনো মেডিসিন আপনাদেরকে খেতে হবে না কোলেস্টেরল কমাতে, যে শাকটা হেল্প করে সেটা হচ্ছে এই সাঁচি শাক। এবার আমি সাঁচি শাক বললে অনেকে বলতেন হেলেঞ্চা শাক, এই শাক তো অত কমপ্লিকেশানে না গিয়ে আমি এই জন্য পুরো শাকটা শুদ্ধ নিয়ে এসে, এবং খেতে অত্যন্ত টেস্টি, এত ভালো সুস্বাদু যে আমার তো ভীষণ ভালো লাগে। খুব ছোটোবেলা থেকে আমরা খেতাম, কিন্তু সত্যি শহর অঞ্চলে খুব কম পাওয়া যায়। আপনারা যদি যারা রেগুলার বেসিসে গ্রামের চাষি, কতজন কতগুলো গ্রামের চাষি আসে বিভিন্ন রকম গ্রাম থেকে, তাদেরকে যদি বলে আপনারা নিয়ে আসাতে পারেন, তাদের কাছ থেকে পাবেন। আমি যখন কালকে বাজারে গেছিলাম অন্য জিনিস কিনতে, এতগুলো শাক পাতা নিয়ে চলে এলাম যে তার বেনিফিটটা দেখাবো, সাথে নিজেও খাবো। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে শাকটা রান্নার প্রসেস দেখাচ্ছি। তরকারি কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়েছে, তার মধ্যে প্রথমে দিয়েছি কালো জিরে, তারপরে একটু রসুন বাটা। রসুনটা আমি গ্রাইন্ডার বাটিতে পেস্ট করে নিয়েছি,
রসুনটাকে প্রথমে একটু ভেজে নিতে হবে, হালকা না ভাজলে কাঁচা গন্ধটা থাকবে, কিন্তু রসুন যখন ভাজা হয় তাহলে সেটার খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই শাকের মধ্যে রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে। সাথে আমি কালো জিরে দিয়ে দিয়েছি, কারণ অনেক সময় বলেন লোকেরা খেলে হজমে অসুবিধা হয়, তো কালো জিরে দিলে সেই অসুবিধাটা থাকবে না। এবার আমি ধোয়া শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। শাক যখনই রান্না করবেন কিন্তু 10 মিনিট আগে নুন জলে ভিজিয়ে রাখবেন, তাতে শাকের সব পোকামাকড় চলে যাবে। এবার শাকটার মধ্যে একটু নরম হয়ে যাওয়ার পর আমি প্রথমে দিয়ে দিলাম নুন, হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি ধনে জিরের গুঁড়ো দিয়ে, এগুলো দিয়ে একটু নাড়িয়ে নেব, মিশিয়ে নেব, নিয়ে অন্যটা দিচ্ছি। তো শাকের মধ্যে পোকা থাকে, জ্যান্ত পোকাগুলো যদি নুন জলে পড়ে পোকাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। যে সব সময় যখনই রান্না করবেন শাকের মধ্যে নুন দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে দেবেন। আমি যেই আলুটা দিলাম সেটা দিয়েছি সেদ্ধ আলু, আর কয়েকটা পাকা লঙ্কা দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা কিন্তু এটা পাকা, শাকের মধ্যে দেখতে ভালো লাগবে। যারা গুঁড়ো লঙ্কা খেতে পছন্দ করবেন তারা এই স্টেজে গুঁড়ো লঙ্কাটা মশলার সাথে দিয়ে দেবেন। তো আমি 1 গ্লাস পরিমাণ জল এর মধ্যে দিয়েছি, যে গ্লাসটা আপনাদেরকে দেখালাম। জলটা আপনাদের আন্দাজ মতো করেন, যেহেতু আমার আলুটা সেদ্ধ রয়েছে শাকটা সেদ্ধ হতে সময় লাগবে না, তাই দিয়েছি। দেখুন শাকটা ফুটে উঠেছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ, এটা গরম মশলা, গরম মশলাটা দিলে গন্ধটা ভালো লাগবে। এর মধ্যে আপনারা ধনে পাতা ইউজ করতে পারেন, গরম মশলা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার শাকটা দেখুন আমার হয়ে গেছে, আমি আর সেরকম পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ সহজ প্রসেসে সহজভাবে রান্নাটা শেখালাম। এই রান্না দিয়ে, শুধু শাক দিয়েও কিন্তু ভাত খাওয়া যায়। তো যারা ভাজা না করে তরকারি খেতে চাইবেন তারা এই প্রসেসে শাকটাকে রান্না করতে পারেন, এতে শাকের পুষ্টিগুণ।